অভিভাবক ছাত্রছাত্রীদের ভালোবাসার বাধা উপেক্ষা করতে পারলেন না শিক্ষক। বদলির নির্দেশিকা প্রত্যাহার করার আবেদন, তাদের ছেড়ে যাবেন না শিক্ষক। খুশি ধর্মপুকুরিয়া এলাকার বাসিন্দারা। অভিভাবক ছাত্রছাত্রীদের ভালোবাসার বাঁধনে বাধা পড়লেন শিক্ষক মশাই। বদলির নির্দেশিকা প্রত্যাহার করার আবেদন জানালেন অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে। নিজের পুরনো স্কুলেই থেকে যাবার সিদ্ধান্ত। এই খবরে খুশি ধর্মপুকুরিয়া গ্রামের বাসিন্দারা। গত 28 তারিখ বনগাঁ থানার অন্তর্গত ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় বসুর বদলির খবর সামনে আসতেই বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় অভিভাবকেরা। অভিভাবকদের সাথে যোগদান করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। শিক্ষকের বদলি রুখে দিতে স্কুল পরিদর্শকের অফিসে গিয়েও আবেদন করে তারা। অভিভাবকেরা দাবি করেন শিক্ষকের বদলির নির্দেশ প্রত্যাহার না হলে আন্দোলন চলবে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শিক্ষকের সামনে করজোড়ে দাঁড়িয়ে অভিভাবকেরা। ঘটনার পর স্কুল থেকে অন্য স্কুলে যাবার ভাবনা থেকে সরে আসেন শিক্ষক তন্ময় বসু। তিনি বলেন, 2009-এর নভেম্বর থেকে এই স্কুলে আছি, চেয়েছিলাম বদলি নিয়ে বাড়ির কাছের কোনো স্কুলে চলে যাব, সেই মর্মে আবেদনও করেছিলাম। কিন্তু আমার বদলির খবর জানার পর অভিভাবকদের কাছ থেকে যে অভিব্যক্তি পেয়েছি তা আমাকে নতুন করে ভাবতে হয়েছে। ভালোবাসা, এই আবেগ উপেক্ষা করার দুঃসাধ্য আমার নেই। আমি অবর বিদ্যালয় পরিদর্শক ডিপিএসসির চেয়ারম্যানের কাছে আবেদন করেছি, এই বিদ্যালয়ে থাকছি, তবে দায়িত্ব আরো বেড়ে গেল। আমি সত্যি কথা বলতে যে আবেদন করেছিলাম, আমি স্কুলে জানানোর পরে বা আমার যেহেতু আমি ভারপ্রাপ্ত শিক্ষক, তো দায়িত্ব একজনকে হস্তান্তর করতে হবে, সেই বিষয়ে জানানোর পরে অভিভাবকদের মধ্যে থেকে যা অভিব্যক্তি পেয়েছি, এটা আমার শিক্ষকতা জীবনে আমার মানে আশীর্বাদ, সকলের আশীর্বাদ, সেরা প্রাপ্তি। তো আমাকে নতুন করে আবার ভাবতে হয়েছে বিষয়টা নিয়ে, এবং এই ভালোবাসা, মানুষের এই আবেগ, এ উপেক্ষা করার দুঃসাধ্য আমার নেই। আমি আবার গতকালকে আমার যিনি অবর বিদ্যালয় পরিদর্শক আছে ওনার সঙ্গে দেখা করি, তো উনিও বিষয়টা অবগত আছেন, উনিও আমাকে বলেন বিষয়টা এবং বিবেচনা করার জন্য বলেন। তো আমি সেই মর্মেই আমার যিনি চেয়ারম্যান আছেন ডিপিএসসি, ওনার কাছে আবেদন করেছি যাতে বদলি না, যাতে আমার বদলিটা স্থগিত রাখা হয়। আপনি এই বিদ্যালয় থেকে যাবেন? এই বিদ্যালয়ে থাকছি, দায়িত্ব বেড়ে গেল, আরও দায়িত্ব বেড়ে গেল, কারণ মানুষের এই ভালোবাসা, এই প্রত্যাশা আরও দায়িত্ব বেড়ে গেল। শিক্ষক অন্যত্র যাচ্ছেন না, এই খবরে খুশি গ্রামবাসীরাও। এ বিষয়ে স্থানীয় এক অভিভাবিকা সুমিতা বিশ্বাস বলেন, স্যার আমাদের দাবি রেখেছেন, আমাদের কথা রাখার জন্য অনেক ধন্যবাদ। আমরা স্যারের হাতে পায়ে ধরে বলেছিলাম যে স্যার আপনি এখানে থেকে যান, উনি আমাদের সেই দাবিটা রেখেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ তন্ময় স্যারকে। কেন মানে আবেদন কেন করেছিলেন? যে উনি বদলি হয়ে অন্য স্কুলে চলে না যান, যাতে যে আমাদের এই ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে থেকে যান, তার জন্য ওনাকে আমরা আবেদন করেছিলাম যে, আর উনি আমাদের কথা রেখেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের এই সিদ্ধান্তে খুশি গোটা গ্রামবাসীরা। স্যার এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এত করে স্যারকে রিকোয়েস্ট করেছি, এবং আমার মানে সবাই গার্জেনরা এবং স্কুলের চেয়ারম্যানরা সবাই এসে স্যারকে অনেক অনুরোধ করেছে, এবং স্যার এখন বলছে এখানে থেকে যাবে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।